আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবরকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রুবুল আলমিনের রহমতে এবং দয়ায় আমরা দৈনন্দিন যে নামাজ পড়ি সেই নামাজের দুই সেজের মধ্যখানে চারটি দোয়া রয়েছে যাহা মহানবী সাল আলিহাল্লাম পড়তেন আমরা সেগুলি জানিও না পড়িও না অথচ সেই দোয়াগুলির মধ্যে রয়েছে সুস্থতার কথা নিরাপত্তার কথা শান্তির কথা রহমত পাওয়ার কথা রিজিক পাওয়ার কথা সুপ্রিয় দর্শক সেই চারটি দোয়া আমি এই ভিডিওতে বর্ণনা করব। আশা করি আপনারা সঠিকভাবে শিখে নিয়মিত আমল করবেন কারণ দুই সেজের মধ্যখানে এই দোয়াগুলি পড়লে আল্লাহ রবুল আলমিন খুব দ্রুত কবুল করবেন সেই দোয়াগুলির ম থেকে প্রথম দোয়াটি বলছি আল্লাহম ফির ওয়ার হ্যাম আল আকওয়াম দোয়াটির অর্থ হলো হে আল্লাহ তুমি ক্ষমা করো রহম করো এবং সঠিক পথে আমাকে পরিচালিত কর দ্বিতীয় দোয়াটি হলো আস্তগ ফিরুল্লাহ আস্তগ ফির্লাহ এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি তৃতীয় দোয়াটি হলো রব্বিগ ফিরলি রব্বিগ ফির লি এর অর্থ হলো হে আল্লাহ হে আমার পালনকর্তা তুমি আমাকে ক্ষমা করে দাও হে আমার পালনকর্তা তুমি আমাকে ক্ষমা করে দাও চতুর্থ দোয়াটি হলো ফিরিলি ওয়ার হেমনি ওয়াহ দিনী ওয়া আফিনী ওয়ার জকি এ দোয়াটির অর্থ হলো হে আল্লাহ তুমি আমাকে মাফ করো আমাকে রহম করো আমাকে হেদায়ত দান করো আমাকে শান্তি দান করো এবং আমাকে রিজিক দান করো সুপ্রিয় দর্শক যে কোনো নামাজের দুই সেদার মধ্যখানে সবকটি দোয়া পড়তে পারেন বা যে কোনো একটি পড়তে পারেন আশা করি আপনারা এই দোয়াটির উপর আমল করবেন আমিন আসসালামু আলাইকুম